করোনার সংখ্যা ছাপিয়ে বছরের প্রথম দিনে মিলল বই, স্কুলে এসে শিশুদের উচ্ছ্বাস, মহামারী কেটে স্বাভাবিক দিনের প্রত্যাশা। নতুন বই বন্ধটার সময় মনে হয় যে আমি দিনে দিনে আরো বড় হয়ে যাচ্ছি। নতুন বই পড়তে, এক একটা জানতে আমার অনেক ভালো লাগে। সব ফ্রেন্ডদেরকে পেয়েছি, সত্যি খুবই ভালো। চলতি মাসেই পদ্মা সেতুতে তিন শিফটে কাজ শুরু। বর্ষা মৌসুমে বসানো যাবে না বিটুমিন, আগামী বছরের মার্চে যান চলাচলের আশা। এবং যুক্তরাজ্য ফেরত 13 যাত্রীকে নেওয়া হলো আশকোনা হজ ক্যাম্পে। নিজ খরচে 2 সপ্তাহ কোয়ারেন্টিনে থাকতে হবে নির্ধারিত হোটেলে। প্রস্তুতি চলছে সিলেটেও। বাংলার সময় সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। নতুন বছর নতুন বই, মহামারী ছাপিয়ে দেশে বর্ষবরণের আনন্দ একেবারেই আলাদা। 9 মাস পর অনেক শিক্ষার্থী এসেছে স্কুল প্রাঙ্গণে, তাই আবেগটা ছিল একটু বেশি। শিক্ষকরাও অনেকদিন পর ছাত্রছাত্রীদের কাছে পেয়ে খুশি। স্বাস্থ্যবিধি মেনে সারা দেশে সব স্কুলে বই দেওয়া হয়েছে আজ। ব্যুরো রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। 9 মাসেরও বেশি সময় পা পড়েনি প্রিয় বিদ্যাপীঠে। পড়াশোনা, আনন্দ আর খেলাধুলার সঙ্গী যে সহপাঠীরা, কতদিন দেখা হয়নি সেই মুখগুলো। প্রিয় শিক্ষকেরা কেমন ছিলেন ছুটির সময়টিতে, এমন সব স্মৃতিকাতরতা আর জিজ্ঞাসার যেন অবসান হলো আজ। একে তো নতুন বছরের উৎসবের আমেজ, তার ওপর নতুন শ্রেণীতে পড়ার জন্য বই পাওয়ায় আনন্দের মাত্রা ছিল অনেক বেশি। অনেকদিন পরে আমি এই স্কুলে এসেছি, এজন্য আমার খুব ভালো লাগছে। করোনাকালীন সময়ে বই পেয়ে আমরা খুবই খুশি। আজকে থেকে আমি পড়াশোনায় মনোযোগী হব। নতুন ক্লাস, নতুন বই অনেক ভালো লাগছে। ক্লাস না হলো যে বই পেয়েছি, এটা অনেক ভালো। নতুন বই পেলে বাড়িতে পড়ার আগ্রহটা বাড়বে। শুধু পড়াশোনাই নয়, সামাজিক বন্ধন দৃঢ় করতে বিদ্যালয়ের যে কত বড় ভূমিকা তা বোঝা যায় এই চিত্র দেখে। কাঙ্ক্ষিত বইয়ের সাথে সহপাঠী, শিক্ষক, অভিভাবকদের দেখা পাওয়া, এ যেন আনন্দের সঙ্গে বাড়তি উৎসবের উপলক্ষ এনে দিয়েছে শিক্ষাঙ্গন জুড়ে। সব ফ্রেন্ডদেরকে পেয়েছি, সত্যি খুবই ভালো লাগতেছে। বন্ধের পরে যে আমরা বন্ধুদের সাথে দেখা করলাম আর নতুন বই পেলাম, এর মধ্যে খুব আনন্দ পেয়েছি। 2021-এর প্রথম দিনটিতে শিক্ষার্থীরা যেন পেয়েছে বছরের সবচেয়ে বড় উপহার। নতুন বই হাতে পাওয়ার অনুভূতির কাছে যেন হার মেনেছে মহামারীর ভয়। স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা ছিল এই উৎসব জুড়ে। বই পেয়ে শুধু ছাত্রছাত্রীরাই নয়, উচ্ছ্বাসের স্রোতে গা ভাসান অভিভাবকরাও। কুশল বিনিময় আর গল্পে আড্ডায় মেতে ওঠেন তারা। প্রথম দিন বই পেয়ে ওরা খুবই আনন্দিত এবং তাদের সাথে আমরাও খুবই আনন্দিত। বেশ কয়েক মাস বিরতির পরে কোমলমতি শিক্ষার্থীদের দেখা পেয়ে ও হাতে শিক্ষা উপকরণ তুলে দিতে পেরে সন্তুষ্ট শিক্ষকরাও। তাদের পরামর্শ, ছাত্রছাত্রীরা সময় অপচয় না করে যাতে পড়াশোনায় মনোযোগী হয় এ বিষয়ে যত্নবান হবেন অভিভাবকরা। আমরাও খুব খুশি, শিক্ষার্থীরাও খুব খুশি। শিক্ষার্থীরাও আস্তে আস্তে তারা সাহস সঞ্চয় করছে, স্কুলমুখী হচ্ছে, তারা আকর্ষিত অবশ্যই হবে নতুন বই দেখে। পর্যায়ক্রমে আংশিক শিক্ষার্থীকে নিয়ে আমরা কয়েকদিনের ভিত্তিতে এই সমস্ত বইগুলি তাদের হাতে তুলে দেব। সবার প্রার্থনা, দ্রুত অবসান হোক করোনার প্রকোপের, আবার শিক্ষা দেয়া নেয়া, আনন্দ ও ব্যস্ততায় মুখরিত হোক স্কুল প্রাঙ্গণ। মিজানুর রহমান খবির, সময় সংবাদ। এদিকে মাতৃভাষায় রচিত নতুন বই পেয়েছে পার্বত্য জেলা খাগড়াছড়ির 30,000 ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীরা। সকালে জেলার বিভিন্ন বিদ্যালয়ের চাকমা, মারমা ও ত্রিপুরা নৃগোষ্ঠীর প্রায় 30,000 শিক্ষার্থীর মাঝে বিতরণ করা হয় 90,000 বই। করোনার কারণে এবার সামাজিক দূরত্ব বজায় রাখতে সরাসরি শিক্ষার্থীদের হাতে না দিয়ে অভিভাবকদের হাতে বই তুলে দেওয়া হয়। আগামী 12 দিন চলবে বই বিতরণ কার্যক্রম। মাতৃভাষার বই পেয়ে খুশি ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীরা। খ্রিস্টীয় নতুন বছরের প্রথম দিনে সমুদ্র সৈকত কক্সবাজারের ঢল নামে পর্যটকের। দুঃখ কষ্ট ভুলে সবকিছু নতুন করে শুরু করার আশায় পরিবার পরিজন নিয়ে ছুটে আসেন অনেকেই। পর্যাপ্ত নিরাপত্তা নিয়েছে টুরিস্ট পুলিশ ও লাইফগার্ড। আরো জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার, নতুন বছরের প্রথম দিনটি সমুদ্রের পানিতে বাসতে চায় সবাই, তাই সৈকতের লাখো পর্যটকের পদচারণা, কানায় কানায় পূর্ণ সাগর তীর।
শীতের সকাল 2021 সালের শুরুতে বিশাল সৈকত দেখতে দলে দলে সাগর তীরে নামেন পর্যটকরা। সাগর তীরে দাঁড়িয়ে পর্যটকদের প্রত্যাশা করোনামুক্ত বিশ্ব ও সাফল্যময় হবে নতুন বছর 2021। অফিসিয়াল টুরে বিচে এসেছি, অফিসিয়াল সবাই খুব মজা করতেছি। আমরা নতুন বছরের প্রত্যাশা করছি যে আমাদের এই বছরটা ইভেন আগামী সময়গুলো খুব ভালো যাবে। 2020 সাল যেভাবে কেটেছে নিশ্চয়ই ইনশাআল্লাহ আমাদের 21 সালটা খুব ভালো কাটবে। করোনার কারণে খুবই সময়টা বাজে গেছে, এবছর যাতে আল্লাহর রহমতে সবাই ভালোভাবে দিন কাটাতে পারে এটাই আমাদের প্রত্যাশা। বছরের প্রথম দিনে বিপুল সংখ্যক পর্যটকের সমুদ্র স্নানের নিরাপত্তায় চ্যালেঞ্জ হয়ে পড়েছে বলে জানালেন লাইফগার্ড কর্মীরা। অনেকগুলো মানুষ একসাথে পানিতে নামছে, তো তারপরেও আমরা চেষ্টা করতেছি তাদেরকে ভালো করে অবজারভেশনে রাখতে, যাতে বছরের প্রথম দিনটা সবাই আনন্দে কাটতে পারে, উপভোগ করতে পারে। টুরিস্ট পুলিশ জানিয়েছে পর্যটকদের নিরাপত্তায় সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন তারা। সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করতেছি টুরিস্টদের যেন কোনো সমস্যা না হয়। এখানে আমাদের অসংখ্য টুরিস্ট পুলিশ আছে, আমরা সার্বক্ষণিক পর্যটকদের সেবা নিয়োজিত আছি। নতুন বছরকে বরণ করতে সমুদ্র সৈকতে প্রায় 2 লক্ষাধিক পর্যটকের সমাগম হয়েছে বলে জানিয়েছে পর্যটন ব্যবসায়ী ও টুরিস্ট পুলিশ। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। দর্শক, প্রতিমাসের 1 তারিখে আমরা পদ্মা সেতুর অগ্রগতির খবর প্রচার করে থাকি। এবার থাকছে সেতুতে কবে নাগাদ গাড়ি চলাচল করতে পারবে তার খবর। পদ্মা সেতুতে সবগুলো স্প্যান বসে যাওয়ার পর অনেকের জানতে চাওয়া আর কী কী কাজ বাকি, এসব কাজ শেষ করতে সময় লাগবে কতদিন। মূলত স্প্যানগুলোর ওপর স্ল্যাব বসানোর কাজ শেষেও বাকি থাকবে ফ্যাব্রিকেশন, রং করা, রেলিং বসানো, বিটুমিনাস দেওয়া সহ নানা কাজ। প্রকল্প কর্তৃপক্ষ জানিয়েছে আগামী বর্ষায় বিটুমিনাস বসাতে সমস্যা হবে, যে কারণে সব কাজ শেষ করতে সময় লাগবে 2022 সালের মার্চ মাস পর্যন্ত। সাইফুল ইসলামের ছবিতে এহসান জুয়েলের রিপোর্ট। সবগুলো পিলার বসে যাওয়ার পর 10ই ডিসেম্বর সবগুলো স্প্যান বসানোর মাইলফলক অর্জন। দ্রুত কাজের অগ্রগতি সেতুতে যান চলাচলের ব্যাপারে আশাবাদী করে তোলে নদী দুই পারের মানুষদের। তবে এখনও লম্বা পথ বাকি। সবশেষ তথ্য অনুযায়ী সেতুতে 2791টি রোড স্ল্যাবের মধ্যে বসানো হয়েছে 1415টি, 2959টি রেল স্ল্যাবের মধ্যে বসেছে 2038টি। আগামী জুন মাসের মধ্যে শেষ হবে এই স্ল্যাব বসানোর কাজ। এরপর শুরু হবে এসব স্ল্যাবের উপর ইম্পারভিয়াস মেমব্রেন বসানোর কাজ। একই সময় সেতু দুই পাশের ভায়াডাক্ট সহ প্রায় 25 কিলোমিটার এলাকায় বসানো হবে 12,000 টুকরো রেলিং। তবে এই সময়টায় বর্ষা মৌসুম হওয়ায় সমস্যায় পড়বে স্ল্যাবের উপর বিটুমিন বসানোর কাজ। বৃষ্টি বন্ধ না হলে কাজ শুরু করা যাবে না বলে অপেক্ষা করতে হবে নভেম্বর মাস পর্যন্ত। সব কিছু বিবেচনা নিয়ে সেতুর কাজ শেষ করা যাবে 2022 সালের মার্চ মাসে। এই কাজগুলো করতে আমাদের সর্বশেষ ঠিকাদারি প্রতিষ্ঠান যে লক্ষ্যমাত্রা আমাদেরকে দিয়েছে, আমাদের ওয়ার্ক প্ল্যান, সেখানে কিন্তু তারা বলেছে যে 2022 সালের মার্চের মধ্যে তারা এটা সমাপ্ত করতে পারবে। একটি স্প্যানে বসাতে হবে 72টি করে রোড স্ল্যাব। চলতি মাস থেকে 3 শিফটে মাসে 3টি করে স্প্যানে স্ল্যাব বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। সেতুতে সবগুলো স্ল্যাব বসানোর কাজ শেষ করা যাবে 2021 সালের জুন মাস নাগাদ। সেখানে জানুয়ারি মাসে লুক্সেমবার্গ থেকে আসা স্ল্যাবগুলো রং করা সহ অন্যান্য কাজ শেষ করে এবছরের মার্চ মাসে সেতুতে সংযুক্ত করা যাবে। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। নতুন ধরনের করোনা সংক্রমণের ঝুঁকি থাকায় যুক্তরাজ্য থেকে আসা যাত্রীদের 14 দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে রাখার সিদ্ধান্ত কার্যকর শুরু হয়েছে। প্রথম দিন দুপুর পর্যন্ত 3টি এয়ারলাইন্সের ফ্লাইটে যুক্তরাজ্য থেকে আসা 13 যাত্রীকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়। যুক্তরাজ্যে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের নতুন ধরনের সংক্রমণের সংখ্যায় আতঙ্কিত সারা বিশ্ব। এ অবস্থায় বাংলাদেশ ফ্লাইট বন্ধের পথে না গিয়ে দেশটি থেকে আসা যাত্রীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে নিচ্ছে। প্রথম দিনে বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইটে আসা যুক্তরাজ্যের যাত্রীদের আলাদা করে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করেন বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তারা। পরে সেনাবাহিনীর তত্ত্বাবধানে প্রথমে আশকোনা হজ ক্যাম্প, পরবর্তীতে যাত্রীদের পছন্দ অনুসারে কোয়ারেন্টিনের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের নির্ধারিত হোটেলে পাঠানো হয়।
তবে কোয়ারেন্টিনের পরিবর্তে বিকল্প ব্যবস্থার দাবি করেন কিছু কিছু যাত্রী। অ্যাজ এ হোল বাংলাদেশের এয়ারপোর্টের ম্যানেজমেন্ট আগের চেয়ে ভালো। যেহেতু নেগেটিভ নিয়ে আসছে, প্রয়োজনে এই এয়ারপোর্টে যদি এমন একটা সিস্টেম করত যে এখানেই আরেকটা ওরা পরীক্ষা করে তারপরে সবাইকে ছাড়তো, তাহলে বাংলাদেশের জন্যও সেফটি হতো আর প্যাসেঞ্জাররাও হেরাস্তা হতো না। এটা কিন্তু গুরুত্বপূর্ণ, ভালো, এটা আমি স্বীকার করি। আসলে তো জন্য সার্টিফিকেট আছে, এর আরে মনে করি লাগা যে অতি শীঘ্রই দুই দিন বা তিন দিনের ভিতরে দেওয়ার লাগি, বিশেষভাবে অনুরোধ জানাই। এদিকে সিলেটেও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন কার্যকরে হোটেল নির্বাচন সহ সার্বিক প্রস্তুতি প্রায় শেষ করেছে কর্তৃপক্ষ। সপ্তাহে দুইটা ফ্লাইট, 14 দিন যদি কোয়ারেন্টাইনে থাকে তাহলে 640 থেকে 650 জন যাত্রীকে আমাদেরকে ইনস্টিটিউশন কোয়ারেন্টাইন করতে হবে। সেই আলোকে আমরা 700 জনের মতো অ্যাকোমোডেশন আমরা করেছি, আমাদের কয়েকটি হোটেল ফাইনাল হয়ে গেছে, বিআরটিসির বাস আমরা রেডি রেখেছি। সপ্তাহে গড়ে 1000-এর মতো যাত্রী বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইটে যুক্তরাজ্য থেকে দেশে আসেন। প্রাথমিকভাবে 15 জানুয়ারি পর্যন্ত বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাজারের শিউলি, সময় সংবাদ, ঢাকা। বাংলার সময় আরও থাকছে, 20 বছরেও চাঁদপুর নদীবন্দরে গড়ে ওঠেনি স্থায়ী টার্মিনাল, ঝুঁকিপূর্ণ গ্যাংওয়ে দিয়েই প্রতিদিন হাজার হাজার যাত্রীর লঞ্চে ওঠানামা, দুর্ভোগ চরমে। দেশের অন্যতম প্রধান নদীবন্দর চাঁদপুর, প্রতিদিন এই বন্দর দিয়ে হাজার হাজার লঞ্চ যাত্রী ওঠানামা করে, অথচ নেই স্থায়ী টার্মিনাল। এতে বিশ্রামের স্থান, গণশৌচাগার সহ অন্যান্য সুবিধা না থাকায় চরম দুর্ভোগে পড়তে হয় টার্মিনালে অপেক্ষমান যাত্রীদের। অবশ্য যাত্রীদের দুর্ভোগ কমাতে স্থায়ী টার্মিনাল নির্মাণের উদ্যোগের কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নাইমুল ইসলাম নীরবের ছবিতে ফারুক আহমদের তথ্য নিয়ে রিপোর্ট। দেশের ব্যস্ততম নদীবন্দর চাঁদপুর, তাই লঞ্চ যাত্রীদের ওঠানামায় গড়ে তোলা হয় স্থায়ী লঞ্চ টার্মিনাল। কিন্তু 2001 সালে নদী ভাঙনে ভেঙে পড়ে টার্মিনাল। তারপর থেকে শহরের মাদ্রাসা সড়কের শেষ প্রান্তে মেঘনাপাড়ে স্থাপিত হয় অস্থায়ী টার্মিনাল। আর এখনও সেই টার্মিনালের ঝুঁকিপূর্ণ গ্যাংওয়ে দিয়ে পন্টুনে নেমে যাত্রীদের লঞ্চে ওঠানামা করতে হয়। ফলে স্থায়ী টার্মিনালের সুযোগ সুবিধা না থাকায় হাজার হাজার যাত্রীদের নানা সমস্যার মুখোমুখি হতে হয়। যাত্রী ছাউনি নাই এখানে, তারপরে পাবলিক টয়লেট নাই, টয়লেট বাথরুম এগুলো না থাকাতে, বসার সিট না থাকাতেই অনেক কষ্ট হয়, একটু বাচ্চা নিয়ে বসা যায় না। লঞ্চ যদি কেউ ফেল করে বা পরবর্তী লঞ্চে যাওয়ার জন্য যে একটা নির্দিষ্ট স্থানের প্রয়োজন আছে, বিশ্রামাগার, সেটা নাই। বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত উদ্যোগের কথা জানান চাঁদপুরের মেয়র ও বিআইডব্লিউটি এর কর্মকর্তা। পুরনো বন্দরটি ছিল, সেটি কিন্তু নদী ভাঙনে বিলীন হয়ে গেছে এবং সেই কারণে একটা নতুন বন্দর কিন্তু সরকারের পরিকল্পনার মধ্যে আছে এবং সেটি বাস্তবায়নের প্রক্রিয়ার মধ্যে আছে। ইতিমধ্যেই নকশা চূড়ান্ত হয়েছে, আগামী ফেব্রুয়ারি মাস নাগাদ আমাদের টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়ে জুলাই আগস্ট মাস নাগাদ আমাদের টার্মিনাল ভবন নির্মাণের কাজ শুরু হবে। চাঁদপুর ঢাকা, চাঁদপুর নারায়ণগঞ্জ এবং দেশের দক্ষিণাঞ্চল সহ 15টি নৌপথে যাত্রীবাহী লঞ্চ চলাচল করে। প্রতিদিন অর্ধলক্ষ যাত্রী চাঁদপুর লঞ্চ টার্মিনাল দিয়ে যাতায়াত করেন। সময় সংবাদ, চাঁদপুর। কয়েকদিনের ব্যবধানে চট্টগ্রামের ফিশারিঘাটে বেড়েছে রুই, কাতলা সহ মিঠা পানির মাছের দাম। বিক্রেতারা বলছেন সরবরাহ কম থাকায় দাম বাড়তি, তবে কমেছে চিংড়ি সহ নানা সামুদ্রিক মাছের দাম। নূরজামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। ট্রাক কিংবা ড্রাম থেকে নামানো হচ্ছে জীবন্ত সব মাছ, তবে সবার নজর ছিল বড় সাইজের লাল কাফ্রু মাছে। প্রতি কেজি বিক্রি হচ্ছে 200 থেকে 220 টাকায়, রুই 250 আর মৃগেল বিক্রি হচ্ছে 150 টাকার মধ্যে। তবে সরবরাহ কমাই দাম একটু বেশি, আজকে মাছ আসে নাই, যার কারণে আজকে একটু দামটা কেজি তো অন্যদের মধ্যে থেকে 10-15 টাকা কেজিতে আজকে বাড়তি আছে। এদিকে নান্দনিক সাজে সাজিয়ে রাখা হয়েছে চন্দনা মাছ, অনেকটা ইলিশের মতো দেখতে। এই মাছ বিক্রি হচ্ছে কেজি 60 থেকে 70 টাকার মধ্যে, আর চিংড়ি পাওয়া যাচ্ছে কেজি 500 থেকে 550 টাকায়। এটা আছে সাগর থেকে, আর এটা কেজি বলছে আপনার 60 টাকা। গলদা চিংড়ি এটা বাগেরহাট থেকে আসে, প্রতিদিনই আসে, আপনার মনে করেন আগের থেকে দাম কমে গেছে অনেক, 600 থেকে 650 টাকা আজকে, সেই তুলনায় কেজি প্রতি 50 টাকা কমে গেছে রেট গলদা চিংড়ি। মাছের বড় বাজার চট্টগ্রামের এই ফিশারি ঘাটে খুলনা, সাতক্ষীরা সহ নানা জায়গা থেকে মিঠা পানির মাছ আসে। সাগর থেকে আসা সামুদ্রিক মাছ যায় দেশের নানা অঞ্চলে। ক্রেতা বিক্রেতাদের হাঁক ডাকে সরগরম থাকা চট্টগ্রামের এই ফিশারি ঘাটে ছুটির দিন হওয়ায় কিছুটা বেশির দিকে ছিল মিঠা পানির মাছের দাম, তবে কমতির দিকে ছিল সামুদ্রিক ও চিংড়ির দাম। চট্টগ্রামের ফিশারি ঘাট থেকে শফিকুল আলম, সময় সংবাদ। সিরাজগঞ্জের পৌর পাইকারি সবজির আড়তে সব ধরনের সবজির সরবরাহ বাড়ায় দাম অনেকটা কমেছে, বেচাকেনাও বেশ ভালো বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে আসা খুচরা ব্যবসায়ীরা এখান থেকে পাইকারি দামে সবজি কিনে নিয়ে বিক্রি করেন। রিঙ্গো কুঞ্জুর রিপোর্ট, ছবি তুলেছে অমৃত সেন। ভোর থেকে জমে ওঠে সিরাজগঞ্জের সবচেয়ে বড় পাইকারি সবজির আড়ত। কৃষকেরা তাদের উৎপাদিত ফুলকপি, পাতাকপি, মূলা, সিম, বেগুন, গাজর, শসা সহ বিভিন্ন ধরনের সবজি নিয়ে ভোর রাতে হাজির হন এখানে। আলু 40, মূলা 6, বাগুল 25, একটা আছে 20। আলুটা ছিল 50 টাকা কেজি, আলুর কেজি হলো 35 টাকা কেজি, পেঁয়াজ ছিল 50 টাকা, পেঁয়াজের কেজি 32 টাকা কেজি। সব ধরনের সবজির সরবরাহ বাড়ায় গত সপ্তাহের চেয়ে কেজি প্রতি 5 থেকে 15 টাকা পর্যন্ত কমেছে। দাম কমায় বেচা কেনাও বেশ ভালো বলে জানান আড়তদাররা। 2021 সাল আজকে প্রথম, আজকে অনেক বাজার কম, সব কমে গেছে বুঝলেন। বাগুন টাগুন সব সীমিত দাম হয়েছে, 10 থেকে 12 টাকা প্রতি দাম পণ্যের উপরে কম আছে এবং কাস্টমার প্রচুর, কমের কারণে আমাদের সেল বেশি হচ্ছে। প্রতিদিন এ আড়তে 100টি দোকানে 20 থেকে 30 লাখ টাকার সবজি কেনা বেচা হয়। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। জামালপুরে অবৈধভাবে জমি দখলের অভিযোগে জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। সকালে শহরতলির দেউরপাড় চন্দ্রা গ্রামে এই কর্মসূচি পালন করেন তারা। এতে নানা শ্রেণী পেশার শতাধিক মানুষ অংশ নেন। তাদের অভিযোগ, স্থানীয় ভূমিদস্যু স্বপন সিদ্দিকী তার বাহিনী দিয়ে বাড়ি ঘরে হামলা চালিয়ে জমি দখল করছে। হিমেল হাওয়ায় উত্তরের জনপদ রাজশাহী ও পঞ্চগড়ে বেড়েছে শীত, এতে চরম ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। স্থানীয় আবহাওয়া অফিস জানায় গত কয়েকদিনের তুলনায় আজ উত্তরাঞ্চলে শীতের তীব্রতা বেড়েছে কয়েক গুণ। সকাল 6:30টায় রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.6 ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশায় জীবিকার সন্ধানে বের হওয়া মানুষেরা পড়েন বিপাকে। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন প্রান্তিক ও গৃহহীন মানুষ। খাগড়াছড়িতে হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সেনাবাহিনী। সকালে দিঘি নালের 5টি ইউনিয়নের 2000 হতদরিদ্র মানুষকে 800 কম্বল ও 1200 শীতবস্ত্র দেওয়া হয়। অসহায় ও দুস্থদের জন্য এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছে সেনাবাহিনী। বাংলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। করোনার সংকট ছাপিয়ে বছরের প্রথম দিনেই মিলল বই, স্কুলে এসে শিশুদের উচ্ছ্বাস, মহামারী কেটে স্বাভাবিক দিনের প্রত্যাশা। নতুন বই বন্ধটার সময় মনে হয় যে আমি দিনে দিনে আরো বড় হয়ে যাচ্ছি। নতুন বই পড়তে, এক একটা জানতে আমার অনেক ভালো লাগে। সব ফ্রেন্ডদেরকে পেয়েছি, সত্যি খুবই ভালো লাগতেছে। এবং চলতি মাসে পদ্মা সেতুতে 3 শিফটে কাজ শুরু। বর্ষায় রোড স্ল্যাবে বসানো যাবে না বিটুমিন, আগামী বছরের মার্চে যান চলাচলের আশা। এই ছিল বাংলার সময়, সঙ্গে থাকুন সময়ের।